300 ফিটে 2 ঘন্টা দিয়া গা একটু মোড়া দিয়া মনে করেন একটা স্যার একটা বিড়ি লয় মামার দোকানে বসি। তখন কই থেকে নাতি আয় হাতে, তো নাতির হাতে নতুন হেলমেট দেখা জিগাইলাম, নাতি হেলমেটে কত দিয়া লইছো? নাতি যে দাম কইলো এডি হইলাম মনে করেন আমার মাথায় হাত। নিজের সাইডে থাকা কম দামি এমটি 300 একটু হাতে লয় দেখলাম, নাতি ডিও হেলমেট আমার ডিও হেলমেট, ওর দিক দাম আমার দিক সাইড গুণ বেশি, ওর দেখে আমার সাইড গুণ বেশি ভালা। তারপর এডি লয় ভাবতে বললাম, ভাবতে ভাবতে আপনার বলে একটা ভিডিও বানায় দিলাম। হেলমেট ভাই এমন একটা জিনিস যেখানে আপনার সস্তাতীর্ণ অবস্থা এই কথাটাও কম যায়, বড় কোম্পানি কোম্পানির নাম দেখে আপনার ঠিকা টেকা লয়ে লইব এই কথাটাও চালান যায়। হেলমেট কতটা ভালো হ্যাঁ বোঝানোর লাগে আপনার দেখুন লাগবে ওই হেলমেটের সার্টিফিকেশন কোনটা, আর ওই হেলমেট আপনার মাথার মাপের লগে সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি আপনার মাথার মাপ বা হেলমেটের সার্টিফিকেশন লয়ে জ্ঞান না থাকে আমার আগের ভিডিওগুলো দেখে আইতে পারেন। তো আপনি আগে সার্টিফিকেশন চেক করবেন, আপনার দুইটা হেলমেটের মধ্যে কোনটা বেশি ভালা কোনটা কম ভালা সেটা বোঝানোর জন্য আপনার ডট ইসি অথবা স্নেল কোনো সাহায্য করবো না, আপনারে সাহায্য করতে পারে যেটি সেটি হইতেছে শার্প। কারণ শার্প আপনার ইসি হেলমেট গুলারে আবার 5 স্টারের মধ্যে রেটিং করে, মাগার এই রেটিং দেখে আপনি হালকার উপরে বিগার খেয়ে যাইতে পারেন। আপনারা যা দেখাইলাম আমার নাতির এজিভি K5 হেডি শার্পে 4 স্টার পাওয়ার একটা হেলমেট, আমার এমটি থান্ডার 3ও শার্পে 4 স্টার পাওয়ার হেলমেট, এমটি রিভেঞ্জ যেটার দাম আপনার $125 মতো খেয়া শার্পে 5 স্টার পাওয়ার হেলমেট, অর্থাৎ শার্পের কথা অনুসারে এমটি রিভেঞ্জ এজিভি K5 এর থেকেও বেশি ভালো। তো কথা হইতেছে আপনি তাইলে কিনলেই গা আরো বেশি দাম দেওয়া হেলমেট লইবেন। বেশি দাম দেওয়া দলের একটা অন্যতম প্রধান কারণ হইল হেলমেটের আরামটা, আপনি বেশি টাকা দিতেছেন বেশি সেফটির লাইগা না, আপনি বেশি টাকা দিতেছেন বেশি আরামের লাইগা। তো হেলমেটের আরামদায়ক হওয়ার যে বিশেষ পয়েন্টগুলো আছে সেগুলোর কয়েকটা লয়ের কথা কই। প্রথমে মনে করেন আপনার বাতাসের শব্দ, আপনি যদি এমনি ঢাকার মধ্যে দিয়ে দিবেন বাতাসের শব্দ আপনার কানে লাগার মতো কিছুই না, কিন্তু আপনি যদি হারাদিন দুইটা ট্যুর দিতে মন চায় আপনার তাইলে আপনি দেখবেন যে হারাদিন বাইকে বয়া থাকানোর সময় একটু পরে যায় ইঞ্জিনের শব্দ বাতাসের শব্দ এটি আপনার কানে অনেক চাপ দেওয়া শুরু করবো। যত ভালো হেলমেট আপনি কিনবেন তত দেখবেন হেলমেটের বাতাসের শব্দ তত কমতে থাকবো, তত ভালো হইতে থাকবো আপনার নয়েজ আইসোলেশনটা। এরপর ধরেন ভেন্টিলেশন মানে বাতাস ঢুকনটা, হেলমেট যত দামি হইব যত ভালো হইব ওই বাতাস ঢুকনের সিস্টেমও তত উন্নত হওয়া উচিত, তত ভালো হওয়া উচিত, তত ওইটি আপনার আরো আরাম বাড়াই দিব। তারপর ধরেন সানভাইজার দি, অনেক সময় কম দামি হেলমেটের মধ্যে সানভাইজার দেওয়া হয় না, কারণ এডি দিলে আপনার হেলমেটের সেফটি মেনটেন করাটা কঠিন হয়ে যায়, কিন্তু আপনি দেখবেন যে ভালো টুরিং হেলমেট গুলিতে সাধারণত সানভাইজার দেওয়া থাকে। ভাইজার দেওয়ার কাহিনী কিন্তু এখানেই শেষ না ভাই, আপনার মনে করেন চোখের মধ্যে অনেক বেশি সূর্য আলো পড়তেছে দেখে আপনি সকালবেলা কালা ভাইজার লাগায় বাইরে হয়ে গেলেন, রাইতের বেলা কালা ভাইজার লাগিয়ে আপনি চালিয়ে গেলে কানা ফকিরের মতো এদিক ওদিক ঘুরতে থাকবেন। তো এডির লাইগা অনেক কোম্পানি অনেক রকম সলিউশন দিছে, যেমন আপনার মনে করেন বেল সহ আরো কিছু বড় বড় কোম্পানি ফটোক্রোমাটিক এক ধরনের ভাইজার বাইট করছে, যদি আপনার অনেকটা চশমার কাছের মতো ওই যে কিছু চশমা আছে না যেটির মধ্যে সূর্য আলো পড়লে যদি সানগ্লাসের দান একটু কালো হয়ে যায় সেরা ওইটি ভাইজার লাইগা পেরা দিছে। এজিভি এই সমস্যার আরো সুন্দর সলিউশন দিছে, এরা ভাইজারের বইতে এমন একটা মেকানিজম বহায় দিছে আপনি সুইচ টিপা ভাইজার কালা বানায় লাইতে পারবেন, আবার সুইচ টিপা ভাইজার সাদা বানায় লাইতে পারবেন আপনার প্রয়োজন মতো। আর এটি এজিভির একেবারে সবচেয়ে বেশি দামি হেলমেট গুলির মধ্যে আপনি এই ভাইজারটি বহাইতে পারবেন, খালি ভাইজারটির দাম $222 মতো, মানে আমরা অনেকে যেই বাজেট দিয়ে হেলমেট নিই তার থেকে বেশি। এবারে এমন একটা জিনিস লয়ে কথা কমো যেটি মনে করেন যে বাংলাদেশের বাইকার গো একেবারে ব্যাপাকেরই মাথা ব্যথা, হেলমেটের ওজন সেফটি লেভেল ঠিক রাখা হেলমেট হালকা করতে গেলে হেলমেট কোম্পানিও ব্যাপার টাকা খরচ হয়, হেলেগেই আপনার হালকা কিন্তু অনেক বেশি সেফ হেলমেটের দাম সাধারণত অনেক বাইরে যায়। প্রথমে মনে করেন আপনার হেলমেটের বাইরে যে খোসাটা থাকে হেডি কি দিয়া বানাইবো, হেডি দিয়া কোম্পানি দিয়ে কাহিনি করতে পারে। হেলমেটের বাইরের খোসাটি আপনার 3টা জিনিস দিয়ে বানানো হয় সাধারণত, থার্মোপ্লাস্টিক বা পলিকার্বনেট, ফাইবার গ্লাস আর কার্বন ফাইবার, এর মধ্যে 3টাই আপনার নিরাপত্তা দিব, কোনোটি আসলে খারাপ না। মাগার থার্মোপ্লাস্টিকের ওজন মনে করেন অনেক বেশি হয়, এই তুলনায় আপনার ফাইবার গ্লাসের ওজন কম আর কার্বন ফাইবারের ওজন সব থেকে বেশি কম। হেলমেট কোম্পানিটি এডি করার পর ওজন কমানোর লাইগা আরেক দেখাইনি করতে পারে, আপনার যে ইপিএস ফোমটা হেলমেটের কোষার ভিতরে ব্যবহার করানো হয় হেডির মধ্যে আপনার অনেকগুলি লেয়ার থাকলে হেলমেটের ওজন সাধারণত কমা যায়, বিষয়টা বোঝা একই। ইপিএস ফোমটার কাম হইতেছে আপনি যখন উলুট পালট খায় মাথার উপরে পড়বেন তখন ওই সাপ খায় ওই ভেঙ্গা যায় আপনার মাথারে বাঁচায় দিব, হেললেগেই আপনার হেলমেট হাতের থেকে পড়া যদি ওই ইপিএস ফোম ফাইটা যায় তাহলে মাইসে করে এটি হারায় দিতে। তো ইপিএস ফোম আপনার নানা ধরনের ঘনত্বের হয়,
এখন কোম্পানি যদি হেলমেট আপনার এক ধরনের ঘনত্ব ইপিএস ফোম দিয়ে বানায়, তখন ওরে অনেক মোটা কইটা ইপিএস ফোমটা দেওয়া লাগবে, কিন্তু বেশি পরিমাণে থাকলে কিন্তু আপনার হেলমেটের ওজন বেড়ে যেতে পারে। এই সমস্যার সমাধান করার লাগা হেলমেট কোম্পানিটি ইপিএস ফোম কয়েক ঘনত্বের ব্যবহার করে। মনে করেন আপনার একদম নরম ঘনত্বের একটা লেয়ার থাকবো, ওই লেয়ার দিয়ে আপনার ছোটখাটো ব্যথা পাওয়ার মতো আঘাতগুলি শুষে লেব, আর আরেক দিয়ে থাকবো বেশি ঘনত্বের ইপিএস এর একটা লেয়ার, যেখানে আপনার বড় বড় ব্যথা পাওয়ার মতো জিনিসগুলো ওই লেয়ার দিয়ে শুষে লেব। এজিবি K6 হেলমেটটাতে এই ইপিএস এর লেয়ার আছে পাঁচটা, পাঁচটা ভিন্ন ঘনত্বের লেয়ারের লাইগা এটি আপনার বিভিন্ন ধরনের আঘাত বিভিন্ন ধরনের ডেন্সিটির ফোম দিয়ে শুষে লয়। হেল লাইগা এটির ফোমটি চিকন কিন্তু অনেক সেফ, আর ফোমটি চিকন দেখাই এই হেলমেটটি খুবই খুবই হালকা। এখন এতগুলো ইপিএস লেয়ারের ফোম দিয়ে আপনার হেলমেট বানানো সহজ কথা না, এটি বানাইতে আপনার খরচও পড়ে বেশি, কোম্পানি আপনার থেকে টেকাও দেয় বেশি। এছাড়াও দামি হেলমেটের মধ্যে যে প্যাডিং, প্যাডিং এর যে কাপড়, হেডির কোয়ালিটি সবই মনে করেন কম দামি হেলমেটের থেকে অনেক বেশি ভালো হইব। আরো ভালো হেলমেটের মধ্যে আপনার প্যাডিং এর মধ্যে ফোমই থাকে কয়েক লেয়ার, আপনি প্যাডিং এর ভিনিসে দিয়া খুইলা চাইলে এক দুই লেয়ার ফোম সরাই দিয়া কিংবা বাড়াই দিয়া আপনার গালের লগে একেবারে পারফেক্ট ফিটিং যাতে হয় এটি নিশ্চিত করতে পারবেন। কোনো কোনো কোম্পানির টেকনোলজি মনে করেন হেড থেকেও উপরে গেছে গিয়া, যেমন ধরেন আপনার স্কর্পিয়ন EXO ST 1400 হেলমেটটি। এই হেলমেটের মধ্যেও একটা টেকনোলজি ফিট করে দিয়েছে যেটির নাম এয়ার ফিট। আপনার থুতনির মধ্যে বহানো একটা ছোট পাম্প দিয়ে আপনি আঙ্গুল দিয়ে সাইপা সাইপা গালের পাশে বহানো কিছু ছোটখাটো বেলুন টাইপের জিনিস ফুলাই লাইতে পারবেন। তো এটি যখন ফুলে উঠবো এটি তখন আপনার চাপ দিব, চাপ দিয়ে এটি প্যাডিং দিয়ে আপনার গালের দিকে আরো ঠেসা দিব, হেললেগা আপনার হেলমেট দিয়ে আরো সুন্দর মতো গালের লগে বইব। এরম একটা কাম এরাইও তাকে হেলমেটে করে, হেরাইডি করে প্যাডিং এর নিচে এক ধরনের স্প্রিং বহায় দেয়া। আপনার দাম বাড়লে হেলমেটের প্যাডিং এর এইসব কাহিনীতে সবসময় আরামের লেগে এমনও কিন্তু না। আপনি মনে করেন অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করার পর আপনার মাথা থেকে হেলমেট খুলতে গেলেও অনেক সময় আপনার অ্যাক্সিডেন্টের ক্ষতি আরো বাইরে যায়। ভালো হেলমেট গুলাতে আপনার অনেক সময় ইমার্জেন্সি রিলিজ স্টিক প্যাডস বলতে একটা কথা থাকে, তো এই হেলমেট দিক ক্ষেত্রে আপনার স্টিক প্যাডস গালে হেলমেট পরা অবস্থায় বিশেষ একটা ফিতা দুইটা টান দিলে খুব সহজে খুলে আহে। অ্যাক্সিডেন্টের সময় এই ফিতার মধ্যে টান লাগার কোনো সম্ভাবনা নাই, কিন্তু কেউ যদি চায় তাইলে ওই ফিতা তাই না, হে খুব সহজেই স্টিক প্যাডস দিয়ে খুলে রাখতে পারবো। তাই অ্যাক্সিডেন্টের পরে যখন আপনার মাথা থেকে হেলমেটটি সরাইতে যাইব, অমনে খুব সহজে স্টিক প্যাড দিয়ে খুইলা ওইটি বাইর করে আইনা আপনার মাথা থেকে হেলমেটটি সরান যাইব, আপনার মাথার ক্ষতি কম হইব। হেলমেটের দাম বাড়লে অনেক সময় হেডাল লাগে হেলমেটের নিরাপত্তাও বাড়তে থাকে, যেমন মনে করেন বেলের কিছু বিশেষ হেলমেটে আপনার MIPS নামে একটা বিশেষ টেকনোলজি ওরা ব্যবহার করে, বেল কোয়ালিফায়ার DLX এ ইউজ করে, বেল MX9 এ ইউজ করে। তো এই MIPS জিনিসটা কি, আপনি মনে করেন বাইক থেকে পইরা গেলেন, পইরা গিয়ে আপনি কেমনে গরম খাইবেন আপনি কইতে পারেন না, তো আপনার হেলমেটে কিন্তু আপনার লোক বডির লগে গরম খাইতে থাকবো, গরম খাইতে গিয়ে ওই গরম খাওয়ানোর যে বলটা এটি যদি আপনার মাথার মধ্যে দিয়ে দেয় তখন কিন্তু আপনার মাথায় ব্যথা বেশি পাইবেন। হেললাইগা এইসব হেলমেটের মধ্যে একটা বিশেষ প্লেট টাইপ বহন থাকে, এই প্লেট দিয়ে যখন আপনার হেলমেট দিয়ে মোসর খাইব তখন আপনার মাথার হেডের লগে ঘুরাই দিব না, এটি আপনার হেলমেটে আপনার মাথার থেকেই একটু বেশি আলগাভাবে ঘুরতে সাহায্য করবো। পরীক্ষা করে দেখুন গেছে যে MIPS টেকনোলজির লাইগা আপনার মাথায় আঘাত লাগানোর সম্ভাবনা MIPS টেকনোলজি ছাড়া হেলমেটের তুলনায় অনেক কম। সবাই লাস্টে আবার ঘুরে ফিরে আমি এই সার্টিফিকেশনের কথাতেই ফেরত যাই, আপনার ডটার ইসি অ্যাপ্রুভড হেলমেট দিয়ে খুব কম দামেই পাওয়া যায়, অত বেশি টাকা খরচ না করলেও সব। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যখনই আপনি স্ট্যান্ড অ্যাপ্রুভড একটা হেলমেট খুঁজতে যাইবেন সেটির দাম আপনার ডট বা ইসি অ্যাপ্রুভড হেলমেটের থেকে একটু বেশি হয়ে যাইব। এখন কিন্তু ভাই স্নেলের থেকেও ভালো সার্টিফিকেশন চলে আসছে, FIM সার্টিফিকেশন। এই সার্টিফিকেশন না থাকলে এখন থেকে মোটো গিপিতে কোনো লেজেন্ড একজন আরেকজনের ঘোরাঘুরি করতে পারবো না, মোটো টুতেও না মোটো থ্রিতেও না। তাই আপনি যদি কন ভাই আমি তো মোটো গিপিও খেলতে চাই না, আমি মোটো টুও খেলতে চাই না, মোটো ওয়ানও খেলতে চাই না, আমি এটি কি করবো, তখন আপনার উদ্দেশ্যে আমার একটা কথা আছে ভাই, আপনি আপনার মাথা তো বাঁচাইতে চান, এটি আপনার মাথার লাইগা অবশ্যই ডট স্নেল বা ইসি এর থেকেও ভালো। এটি ভালো হওয়ার কিছু কারণও আছে, ডট স্নেল বা ইসি এটি হেলমেট টেস্টিং করে আমাকে পাশ ফেল করে, কয় মার্ক পায় পাস করলো বা কত লেগা ফেল করে নাই হেরি কিন্তু কখনো করে না। কিন্তু আপনার ফিম 2019 সালে আইসাই অলরেডি Phase 1 Phase 2 দুইটা স্ট্যান্ডার্ড দিয়ে দিছে, Phase 1 এর থেকে Phase 2 আরো বেশি কঠিন, এবং ওরা কইতাছে যে সামনে আরো বেশি ফেজ আইতে পারে, আরো বেশি ধাপ আইতে পারে পরীক্ষার। ফিমের পরীক্ষাটি আরো অনেক বেশি উন্নত কিসিমের আর আরো অনেক বেশি কঠিনও, এদিকে কিন্তু অলরেডি হেলমেট ইন্ডাস্ট্রির মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেছে। স্নেলের লোকজন ফিমের স্ট্যান্ডার্ড দেখানোর পর হেগুলো সিডি পাঠাইছে, এটা হেগুলো সিডি পাঠায় যদি কইছে যে FIM স্ট্যান্ডার্ড স্নেলের থেকে অনেক বেশি করা, Phase 1 যদিও মনে করেন স্নেলের কাছাকাছি, Phase 2 অনেক জায়গাতে স্নেলের থেকেও 27% বেশি কঠিন, কোনো হেলমেট কোম্পানির পক্ষে এই স্ট্যান্ডার্ডের হেলমেট বানানো সম্ভব হইব না,
হেল লাইগা স্নেলের লোকজন কইতাছে যে রিয়েল লাইফে বা রেস্টাকে FIM এর হেলমেট ব্যবহার করানো উচিত না। FIM কিন্তু এই সিডি পায় স্নেলের অলরেডি কাজ করাও দেখা দিছে। হেরা কাজ করা দেখা স্নেলের যে কথাটি কইছে সেটি হইলো, স্নেল যে কনসেপ্ট থেকে হেলমেট টেস্টিং করে সেই কনসেপ্টের জন্ম আপনার 1972 সালে, এবং হেরা স্নেলের কইছে হেগো কনসেপ্ট আরো নতুন বানান দরকার, হেলেই FIM পাইছে। FIM এর হেলমেট টেস্টিং এর কনসেপ্টটি আসলে আপনার .EC বা স্নেলের থেকে বালা। তবে পিসের মতো বাড়ি খাওয়ানোর জায়গা বানায়া, তারপর বৃত্তে মাইনসের মতো নামি দিয়া, ছয় দিক থেকে হেলমেটটা বাইরায়া, অ্যাঙ্গেল কইরা হেলমেটটা হালায় দিয়া, FIM হেলমেটের যতভাবে পরীক্ষা করানো সম্ভব ঠিক ততভাবেই পরীক্ষা করে, এবং ততভাবেই পরীক্ষা কইরা হেলমেট কোম্পানি গুলারে বাধ্য করে হেগো পক্ষে যত ভালো হেলমেট বানানো সম্ভব তত ভালো হেলমেট হেরা বানায়। এখন পর্যন্ত বেশ কয়েকটি হেলমেট কোম্পানি FIM সার্টিফিকেশন আছে এরা হেলমেট বানায় লাইছে। আপনি FIM এর ওয়েবসাইটে দিয়ে কয়েকটা দেখতে পারবেন, আমি এখানেও আপনাকে কয়েকটা দেখা দিলাম। FIM সার্টিফিকেশন গত অনেক বছরের মধ্যে মোটরসাইকেলের হেলমেট লওয়া যত কাম হয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা কাম ভাই। হয়তো কোনো একদিন এটি পুরো হেলমেট ইন্ডাস্ট্রির মধ্যে চড়া যাবো, আমি ব্যাপারের হাতে হাতেই FIM স্ট্যান্ডার্ডের হেলমেট ঘুরবো, কিন্তু এখন যেহেতু তা করতেছে না, আপনি আপনার পরবর্তী হেলমেটটা কিনানোর সময় FIM এর কথাটা একটু বিবেচনায় রাখতে পারেন। যাই হোক, ভোগ ভোগ করে এলাম, লাইক কমেন্ট দিয়ে বাসায় থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন।